নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে, আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার। জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা যখন জ্যোতিষের দ্বারস্থ হই তখন প্রয়োজন পড়ে কিছু প্রতিকারের। বেশ কিছু সময় আমরা প্রতিকার হিসেবে ব্যবহার করি রত্ন, জেমস্টোন কিংবা কবচ এই ধরনের জিনিসপত্র, কিন্তু বর্তমান যুগে বেশ কিছু ক্রিস্টাল রেমিডি, সেগুলি কিন্তু খুব ভালো কাজ করছে এবং এগুলিকে ইউজ করা হচ্ছে, এগুলিকে এক্সপ্লোর করা হচ্ছে। সাধারণ রেমিডি যেমন পিতপোখরাজ বা একটা নীলা, এগুলির যত কস্টলি সেই তুলনায় এই ক্রিস্টাল রেমিডিগুলি কিন্তু অনেক সহজ সাধ্য এবং সহজ প্রাপ্য। এই ধরনের একটি প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটি হলো ব্ল্যাক অবসিডিয়ান। ব্ল্যাক অবসিডিয়ানকে আরেকটি নাম দেওয়া যেতে পারে, সেটি হলো ভলক্যানিক গ্লাস। অর্থাৎ আগ্নেয়গিরি থেকে যখন লাভা উদ্গীরণ হয় তখন স্বচ্ছ কিছু কাঁচ জাতীয় পদার্থ তৈরি হয়। এই ব্ল্যাক অবসিডিয়ানকে আমরা র ক্রিস্টাল ফর্মে কিংবা ব্রেসলেট ফর্মে, আমার কাছে এখন যেমন একটি ব্রেসলেট রয়েছে, কিংবা পেন্ডেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কাঁচের মতোই দেখতে একে, কিন্তু এর কালার হচ্ছে ডার্ক ব্ল্যাক। সম্পূর্ণ স্বচ্ছ এই ক্রিস্টাল এবং এর মধ্যে সিলিকা অর্থাৎ SiO2, যেটা বালি কাঁচ এর মূল উপাদান, এটাই কিন্তু 60-70% থাকে। এর সঙ্গে আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে সৃষ্টি হওয়ার কারণে এর মধ্যে বিভিন্ন ধরনের ধাতব ইম্পিউরিটি দেখতে পাওয়া যায়। এই ব্ল্যাক অবসিডিয়ানের হার্ডনেস 85.5-7 পর্যন্ত হতে পারে, সুতরাং এটি কাচের তুলনায় অনেক বেশি হার্ড, অনেক বেশি সলিড। যাই হোক না কেন, আমরা চলে আসি কোন কোন ক্ষেত্রে আমরা এই ব্ল্যাক অবসিডিয়ানকে ব্যবহার করব এবং এর কি উপকারিতা হতে পারে, কোন কোন দিক থেকে আমাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে পারে, উন্নতি নিয়ে আসতে পারে এই ব্ল্যাক অবসিডিয়ান, সেই বিষয়ে আমরা আলোচনা করব। অনেক সময় আমরা একটা ওয়ার্ড ইউজ করি, সেটি হচ্ছে লাকি স্টোন, লাকি ক্রিস্টাল। তো এই ধরনের লাকি স্টোন বা লাকি ক্রিস্টালের ক্ষেত্রে সবচেয়ে লাকি যাকে ধরা যেতে পারে সেটি হলো এই ব্ল্যাক অবসিডিয়ান ক্রিস্টাল। অর্থাৎ এই ক্রিস্টালের মধ্যে ভাগ্য পরিবর্তন করবার ক্ষমতা, সেটা কিন্তু রয়েছে। ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট কিংবা পেন্ডেন্ট আমরা মূলত ইউজ করব যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন, বিশেষ করে যে সমস্ত মানুষরা এমন ব্যবসা করেন যেখানে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবার প্রয়োজনীয়তা রয়েছে, কাস্টমারদেরকে বারংবার আপনার দিকে অ্যাট্রাক্ট করবার প্রয়োজনীয়তা রয়েছে। সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে যেখানে ফ্লোটিং কাস্টমার রয়েছে, ফ্লাইং কাস্টমার রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ব্ল্যাক অবসিডিয়ান ইউজ করব। যে সমস্ত বাড়িতে ক্রমাগত অর্থনৈতিক বিপর্যয় ঘটছে কোনো না কোনো কারণে, কখনো অসুস্থতা, কখনো শারীরিক সমস্যা, কখনো ঋণ, কখনো EMI ইত্যাদি কারণে বারংবার অর্থনৈতিক দিক থেকে চাপ আসছে, সেই সমস্ত মানুষরা ব্যবহার করতে পারেন ব্ল্যাক অবসিডিয়ান স্টোন। ব্ল্যাক অবসিডিয়ান ক্রিস্টালের কিন্তু একটা মানি অ্যাট্রাক্টিং পাওয়ার রয়েছে, সুতরাং যে সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে, বিশেষ করে জ্যোতিষ বন্ধুদের ক্ষেত্রে ক্লায়েন্টের সমস্যা হচ্ছে, ফলে বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার প্রয়োজন রয়েছে, যারা মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন, টাকা পয়সা আসছে না, টাকা পয়সা আনতে চাইছেন, টাকা পয়সা এসেও সেটা থাকছে না, সেই সমস্ত বন্ধুদের ক্ষেত্রে অবশ্যই তারা ব্যবহার করতে পারেন এই ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট। সাধারণভাবে এই ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট ব্যবহারের ফলে যে ভাগ্যের আমূল পরিবর্তন হয় সেটা কিন্তু নয়, কিন্তু একটা ক্লায়েন্ট ফ্লো, একটা মানি ফ্লো, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায়। তাই এই ধরনের সমস্যাগুলির ক্ষেত্রে অবশ্যই আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। মনের মধ্যে থেকে কনফিউশন ক্লিয়ার করে ব্ল্যাক অবসিডিয়ান, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে সন্দেহ সংশয় রয়েছে, সেই সমস্ত জায়গাতে আমরা এই ব্ল্যাক অবসিডিয়ান ইউজ করতে পারি। বহু ক্ষেত্রে পারিবারিক অশান্তি, প্রেম জীবনে অশান্তি দেখতে পাওয়া যায় মনের মধ্যে সংশয়ের কারণে, এই ধরনের সংশয় সন্দেহ থেকে নিজেকে মুক্ত করবার জন্য আমরা ব্ল্যাক অবসিডিয়ান ইউজ করতে পারি। সম্পর্কগুলির বন্ধনের মধ্যে অটুট একটা ভাব নিয়ে আসবার জন্য আমরা অবশ্যই ব্ল্যাক অবসিডিয়ান ইউজ করতে পারি। এরপরে আমরা চলে আসি পরবর্তী উপকারিতার ক্ষেত্রে। যে সমস্ত মানুষরা মানসিক সমস্যাতে ভুগছেন, যারা কনসেন্ট্রেট করতে পারছেন না, যাদের মেন্টাল লেভেল সেটা ফ্ল্যাকচুয়েট করছে, মেন্টাল স্টেবিলিটি সেটা নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন, অশান্তির মধ্যে রয়েছেন, মনের মধ্যে কিছুতেই স্থিরতা নিয়ে আসতে পারছেন না, সেই সমস্ত মানুষগুলি এই ব্ল্যাক অবসিডিয়ান ব্যবহার করতে পারেন।
নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার জন্য, মেডিটেশনের জন্য, যারা প্যানিক অ্যাটাকে ভোগেন তাদের জন্য এই ব্ল্যাক অবসিডিয়ান ভীষণ রকম কার্যকরী। তবে শারীরিক সমস্যার জন্য যদি আপনারা এই ধরনের স্টোন ধারণ করে থাকেন, সেই ক্ষেত্রে এটা অবশ্যই ব্রেসলেট হিসেবেই ধারণ করা উচিত। এরপরে চলে আসি আমরা এর আরও একটি উপকারিতার প্রসঙ্গে। যে সমস্ত মানুষরা পশু পাখির ব্যবসা করেন, যারা পশু পাখি পোষেন কিংবা ব্রিডিং করেন, যারা এগুলির ব্যবসা করেন কিংবা যারা এগুলিকে ট্রেড করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট এটা কিন্তু দুর্দান্ত কার্যকরী এবং খুব সহজেই আপনার বাড়িতে ব্রিডিং কিংবা আপনার যে সেলিং এগুলিকে ত্বরান্বিত করে। চলে আসবো আমরা আজকের শেষ পয়েন্টে। ব্ল্যাক অবসিডিয়ান তারা ব্যবহার করতে পারেন যারা কোনো না কোনোভাবে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত হয়েছেন। যে সমস্ত মানুষরা মনে করছেন যে তাদের উপর কোনো রকম নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট রয়েছে, যারা কোনো না কোনোভাবে এই ধরনের নেগেটিভ এনার্জির দ্বারা সমস্যাগ্রস্ত অবস্থায় রয়েছেন, তারা অবশ্যই ব্যবহার করতে পারেন ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট অথবা পেন্ডেন্ট। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু পেন্ডেন্ট হিসেবে ব্যবহার করা অনেকটাই ভালো। খেয়াল রাখতে হবে অ্যাটলিস্ট 20 ক্যারেট এবং ম্যাক্সিমাম 50 ক্যারেট আপনারা ব্ল্যাক অবসিডিয়ান ধারণ করতে পারেন। সুতরাং বেশ কয়েকটি সমস্যার ক্ষেত্রে যখন আমাদের জীবনে প্রতিকারের প্রয়োজনীয়তা উপলব্ধি করি আমরা, সেই সময়ের ক্ষেত্রে কখন আপনার ব্ল্যাক অবসিডিয়ান ব্যবহার করা যেতে পারে, কোন সময় আপনি এই স্টোনটিকে বা ক্রিস্টালটিকে ইউজ করতে পারেন, সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এই ধরনের সমস্যাগুলি যেগুলিকে নিয়ে আমরা চর্চা করলাম, সেই সমস্ত সমস্যা থাকলে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট। প্রশ্ন হলো কোথায় পাবেন এই ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেট? সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.astroriva.com, সেখানে কিন্তু আপনারা এই ব্ল্যাক অবসিডিয়ান প্রাপ্ত হবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। নমস্কার।